টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো নিমকির রেসিপি। সবার কাছে অনেক পরিচিত এই নিমকি, অনেকদিন ধরেই ভাবছিলাম তৈরি করব, আজকে তৈরি করে ফেললাম। আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে নিমকিটা কতটা খাস্তা আর মচমচে হয়েছে। এই নিমকিটা মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যায়, এতটাই মজাদার। চায়ের সাথে খেতে দারুণ মজাদার এই নিমকি। সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। এমনই আরও অনেক রেসিপি যদি দেখতে চান তাহলে টেস্ট অফ বাংলায় এখনই সাবস্ক্রাইব করে নিন, আর আমার রেসিপিগুলো পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার তাহলে রেসিপিটি শুরু করছি। নিমকির জন্য এখানে ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণে। প্রায় 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে নিমকিটা নোনতা বানাচ্ছি, লবণটা অবশ্যই দিতে হবে। প্রায় 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ঘি। প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি লাগবে। চাইলে তেলও দিতে পারেন, তবে বেস্ট রেজাল্ট পেতে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছুকে ভালোভাবে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে এটাকে এরকম ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, যাতে খুব খাস্তা হয়। এরকম মুঠি করে দেখবেন, যদি টাইট হয় তাহলে এটা তৈরি। এরপর এতে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। খামিরটা ধরতে 1/4 কাপ থেকে একটু বেশি পানি লাগবে। খামিরটা ধরা হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে 2-3 মিনিট এরকম মথে নিতে হবে। এরপর এটাকে ঢেকে প্রায় 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হবার পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এই ময়দার খামিরটাকে আমি 2টি ভাগে ভাগ করে নেব। এরপর এটাকে একটা পাতলা রুটির আকারে বেলে নিতে হবে। বেলার সময় একটু ময়দাও লাগিয়ে নিয়েছে। এরকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এরপর এটার উপরে একটু ঘি লাগিয়ে নিতে হবে। একটু ময়দা ছিটে নিচ্ছি। এরপর এটাকে চেপে চেপে মুড়িয়ে নিতে হবে। একটু চেপে রোল করে নিচ্ছি। এবার এটাকে একটু সমান ভাগে ভাগ করে নিচ্ছি। নিমকিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে তৈরি করতে পারেন, বড় অথবা ছোট সেই আকারেই কেটে নিতে হবে। এবার একটা অংশ রেখে বাকিগুলো অন্য পাশে রেখে দেব। এবার এই অংশটাকে একটু ময়দা লাগিয়ে পাতলা করে বেলে নিচ্ছে। এই রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। দুপাশে হালকা চাপ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি, যাতে ভাজার সময় না খুলে যায়। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি।
যাতে অনেক বেশি ফুলে না ওঠে। অন্য পাশটাও একইভাবে ছিদ্র করে নিতে হবে। হয়ে গেছে, দেখুন চারটি ভাজি ভালোভাবে দেখা যাচ্ছে। এভাবে সবগুলো তৈরি করে তেলে ভেজে নিতে হবে। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এরপর এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। বেশি আঁচে এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরের সাইডটা ভালোভাবে হবে না। এক পাশ হালকা হয়ে আসলে এগুলোকে একটু উল্টে দিতে হবে। প্রায় 2-3 বারের মতো আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা চলে এসেছে। এবার এটাকে আমি তুলে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি একটু ভালো লাগে তাহলে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। নিমকি আমরা সবাই কম বেশি খেয়েছি। আজকের রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই নিমকিটা একেবারে বাইরে কিনে আনা নিমকির মতো। চেষ্টা করেছি সহজ উপকরণ আর সহজভাবে রেসিপিটা দেখানোর। এভাবেই সবসময় আমার সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।